ভোট প্রচারে এসে উস্কানিমূলক মন্তব্য করায় বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করল তৃণমূল। উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানাতে অভিযোগ দায়ের। প্রচারে এসে উস্কানিমূলক মন্তব্য করায় বিজেপির রাজ্য সভাপতি এবং স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করল তৃণমূল। সোমবার উত্তর চব্বিশ পরগনার হাবড়া পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী শুভঙ্কর হালদারের হয়ে প্রচারে আসেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানেই প্রার্থী শুভঙ্কর সহ দলীয় কর্মীদের সামনেই রাজ্য সভাপতিকে বলতে শোনা যায়, শুধু শুধু কেস খেয়ে জেলে গিয়ে লাভ নেই, যদি জেলে যেতে হয় হাত গরম করেই যেতে হবে, পার্টি জামিনের ব্যবস্থা করবে। আমার বক্তব্য হচ্ছে কেস মার খেয়ে কেস খেয়ে জেলে যাওয়ার কোনো মানে হয় না। জেলে যখন যেতেই হবে, হাত গরম করে যাবো অবশ্যই, তাই তো? পার্টি আপনাকে জামিন করে আর আমি তাপস দাও আসবো এখানে। পাশাপাশি সেখানে উপস্থিত হাবড়া দক্ষিণ মণ্ডল সভাপতি গৌরাঙ্গ দাস বলেন, তৃণমূল করলে শ্মশানের চিতায় আগুন জ্বালিয়ে দেব। বিজেপির এই দুই নেতার উস্কানিমূলক মন্তব্যে এলাকার রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। তৃণমূল যে উস্কানিমূলক কথাবার্তা বলে তাতে যদি পশ্চিমবঙ্গে কোনো রকম সমস্যা না হয়, তাহলে বিজেপির নেতা অধ্যাপক আর সুকান্ত মজুমদার এমন কোনো উস্কানিমূলক কথা উনি বলেননি। উনি জনগণের উদ্দেশ্যে আর ভারতীয় জনতা পার্টির বক্তব্যটাই রেখেছেন। সুতরাং এটা ওদের ইন্টেনশন যে বিজেপিকে ওরা ভয় পাচ্ছে, সে কারণেই ছলে বলে কৌশলে বিজেপিকে আটকানো, জনগণের কাছে হেয় প্রতিপন্ন করবার একটা চক্রান্ত, এর বাইরে অন্য কিছু না। এমনই অভিযোগ তুলে মঙ্গলবার রাতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং হাবড়া দক্ষিণ মণ্ডল সভাপতি গৌরাঙ্গ দাসের বিরুদ্ধে হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তৃণমূল। এ ব্যাপারে হাবড়ার তৃণমূল নেতা নারায়ণ সাহা বলেন, হাবড়ায় আমরা সুস্থ রাজনীতি করি, তাই একজন রাজ্য সভাপতি এই ধরনের কথা বলা মানে সুস্থ পরিবেশকে অসুস্থ করা, তাই আমরা থানাতে অভিযোগ জানিয়েছি। হ্যাঁ, মূলত হচ্ছে গতকালকে ২৪ নম্বর ওয়ার্ডে যেটা শুনলাম যে বিজেপির রাজ্য সভাপতি তিনি এসেছিলেন তার দলীয় প্রার্থীর সমর্থনে সভা করতে, সেখানে এসে তিনি বলছেন যে জোর করে পার্টি অফিস দখল করতে হবে, পার্টি অফিস করতে হবে, যদি কেউ কোনো বাধা দেয় তাহলে তাদেরকে মারার হুমকি দিচ্ছেন, বলছে হাত গরম করে চলে আসবে, যদি কেস হয় তাহলে তাকে কোর্ট থেকে ছাড়িয়ে আনার দায়িত্ব আমি নেব। আমরা তো হাবড়ার পক্ষে সুস্থ রাজনীতি করি, তা বিজেপি রাজ্য সভাপতি কথাগুলো বলা মানে তা সুস্থ পরিবেশকে অসুস্থ করা, এটাকে আমরা সমর্থন করি না। পশ্চিমবাংলায় বিজেপির যা এখন রাজনৈতিক অবস্থা, তারপরে উনি একজন রাজ্য স্তরের নেতা হয়ে, তিনি রাজ্য সভাপতি হয়ে, তিনি একটা নির্বাচনী প্রচারে এসে এই যে কথাটা বলেছেন, এটাকে মানুষ উত্তর দেবে আগামী দিনে, একটা অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও বিজেপির দক্ষিণ মণ্ডল সভাপতি গৌরাঙ্গ দাস জানান, এই ধরনের কথা বলা তো দূরের কথা, আমি তো ঘটনাস্থলেই ছিলাম না, আসলে তৃণমূল ভোটে হারার ভয় পেয়ে এই ধরনের কথা বলছে। গতদিন যে রাজ্য সভাপতি এসেছে সেখানে আমি নিজেই উপস্থিত ছিলাম না, আমাদের ওয়ার্ডে আসবে এরকমের একটা কথা ছিল এবং আমি অন্যভাবে আমি জানতে পারি। আমাদের ওয়ার্ডের লোকজন এবং ক্যান্ডিডেট সহ আমাদের যে ক্যান্ডিডেট কৃষ্ণা রায়, সেই সহ আমরা সেই দেওয়াল লিখন, পতাকা বাঁধা সব কাজ করেছি, সেখানে কোনো মতে উপস্থিত ছিলাম না। তাছাড়া যে ধরনের ভাষার কথা বলা হয়েছে, আমার তো মনে হয় এখনো পর্যন্ত কোনো পার্টি বা কোনো জনগণ বা কেউ মনে হয় বলতে পারবে না যে গৌরাঙ্গ দাসের মুখ থেকে এই ধরনের কথা বেরোবে। তাছাড়া আমাদের রাজ্য সভাপতি একজন প্রফেসর, সে কী করে এই ধরনের ভাষা বেরোয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হাবড়া।